আজ শুক্রবার 6ই ভাদ্র 2024 সালে 23শে অগস্ট। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে 7 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যদি তাও না পারেন তাহলে আজ আপনারা অবশ্যই শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা সূর্যের আলো ডুবে যাওয়ার পর 108 বার জপ করুন। সুদীর্ঘ 12 মাস পর, ঠিকই শুনছেন, একটা না 1 বছর পর সূর্য স্বগৃহে অবস্থান করছেন, যার ফলস্বরূপ আগত 1টি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সূর্যের গ্রহগত গোচরের কারণে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য জীবনকে আরও মহিমান্বিত করুন। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দার আশ্রয় যেন ভুলেও নেবেন না। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল 1টি দিন, খরচ বাড়বে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে কোনো মূল্যবান জিনিস ক্রয় করতে গিয়ে আর্থিক পরিস্থিতি টানটান হতে পারে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দেবেন। চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। আজ আপনি আত্মীয় স্বজন সব সম্পর্ক সবার থেকে দূরে সরে গিয়ে একাকী সময় কাটাতে চাইবেন, সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন। ছোট ভাই বা বোন আপনার কাছে পরামর্শ চাইতে পারে, তাদেরকে সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করুন। আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।